আইফোনের স্ক্রিন লক থাকা অবস্থায় আমরা যদি আমাদের ফোনের উপর থেকে নিচের দিকে টান দিই তাহলে এখানে যে কন্ট্রোল সেন্টার আসতো সেটা আসতেছে না। তো কন্ট্রোল সেন্টারে অনেকগুলো অপশন থাকে, যে অপশনগুলো আমাদের খুব দরকার হয়, যেমন এখানে এক থাকে ওয়াইফাই, ডাটা এবং ব্লুটুথ বা আদার যে ফাংশন আছে সেগুলো। তো এটা আমরা যখন আমাদের স্ক্রিন আনলক থাকে তখন আসে, কিন্তু আমরা যখন লক করি তখন আসে না। এমন অনেকেই এই প্রবলেমটা ফেস করেছেন এবং অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন, যখন মাল্টিপল পার্সন হয়ে গেছে আমি তখন চিন্তা করলাম যে এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া দরকার, যেন পরবর্তীতে আপনারা এই নিয়ে কোনো সমস্যা ফেস না করেন। তো আমরা এখান থেকে টান দিলে আসতেছে না, কিভাবে আমরা এখান থেকে টান দিলে আমাদের এই অপশনটা আসবে সেটাই দেখাবো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই কন্ট্রোল সেন্টার এটা আমরা অন করব। আমাদের অজান্তেই হয়তো বা এই সেটিংসগুলো অফ বা অন করে ফেলি। তো যাই হোক, আমরা কিভাবে এই সেটিংসটা অন করব সেটা দেখে নিব। তো আমরা এই সেটিংসটা অন করার জন্য প্রথমে চলে যাব আমাদের আইফোনের সেটিংসে, এবং সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব যেখানে ফেস আইডি অ্যান্ড পাসকোড লেখা আছে। আপনার যদি আইফোন 10 সিরিজের নিচের মডেলগুলো হয় তাহলে আপনার এখানে টাচ আইডি অ্যান্ড পাসকোড থাকবে। তো আমি যেহেতু আপার ভার্সন দিয়ে দেখাচ্ছি, সো আমার এখানে ফেস আইডি অ্যান্ড পাসকোড দেখাচ্ছে, এটার উপরে টাচ করব। করার পরে আপনারা আপনাদের ফোনের পাসকোডটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এরকম ইন্টারফেস পাবেন এবং একটু নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টার, কোনো না কোনো কারণে হয়তোবা আমি এটা অফ করে ফেলেছি। তো এটা যদি আমি অন করে দিই তাহলে আমার কন্ট্রোল সেন্টারটা উপর থেকে নিচে আসবে। তো এখন তো আনলক আছে, সেহেতু আমি উপর থেকে টান দিলেই আমার যে কন্ট্রোল সেন্টার আছে সেটা শো করতেছে। তো আমি এই অবস্থাতেই আমার ফোনটা লক করলাম এবং লক করে উপর থেকে নিচের দিকে টান দিলাম, দেখেন আমার এখানে কন্ট্রোল সেন্টারটা দেখাচ্ছে। এই কন্ট্রোল সেন্টার যদি আপনার অফ করা থাকে তাহলে আপনি এই ফিচার্সগুলো এখানে দেখতে পাবেন না। আমি আপনাদেরকে তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি, আমরা যদি এই ফিচার্সটা অফ রাখি তাহলে আমাদের কী আসে। কারণ অনেকেই এই প্রবলেমটা ফেস করেন নাই, তারা ভাবতেছেন যে এটা কোনো সেটিংস হইলো বা এটা কোনো কিছু হইলো। বাট আপনি যদি কখনো এই প্রবলেমটা ফেস করে থাকেন তখন আপনার শুধু মনে হবে আমার ফোনে কি এমন প্রবলেম হলো বা কি হয়েছে, মাদারবোর্ডের প্রবলেম বা এই প্রবলেম সেই প্রবলেম, এই ধরনের নানাবিধ আপনার মাথায় চিন্তা চলে আসবে। যদি এটা জানা থাকে তাহলে আপনার আর এই প্রবলেমটা যদি কখনো আসে অন্ততপক্ষে ফোন নিয়ে আপনার কোনো ভয় থাকবে না। তো আমরা আবার সেটিংসে চলে যাব, এখান থেকে ফেস আইডি অ্যান্ড পাসকোডে এখানে আমরা পাসকোডটা দিয়ে দিব, দেওয়ার পরে নিচের দিকে চলে যাব। দেখেন আমার এখানে কন্ট্রোল সেন্টার এটা অন আছে, যার কারণে এখান থেকে টান দিলে আমাদের কন্ট্রোল সেন্টারটা আসতেছিল। এখন আমি এটা যদি অফ করে দিই, দেওয়ার পরে আমাদের ফোনের স্ক্রিন লক করলাম, করার পরে এখান থেকে টান দিচ্ছি, কোনো কন্ট্রোল সেন্টার আসতেছে না, উপর থেকে নিচের থেকে কোনোভাবেই আসতেছে না। তো আপনারা যদি চান যে এই কন্ট্রোল সেন্টার লক স্ক্রিন থাকা অবস্থায় আপনাদের ডিসপ্লেতে আসবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই অপশনটা অন করে নেবেন। ফেস আইডি অ্যান্ড পাসকোডের ভিতরে গিয়ে পাসকোডটা দিয়ে দিবেন, দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোল সেন্টার এই অপশনটা অন করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের আইফোনের কন্ট্রোল সেন্টার স্ক্রিন লক থাকা অবস্থায় শো করবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।